উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। 7 দফার নির্বাচনের মধ্যে ইতিমধ্যে 6 দফার ভোট হয়ে গিয়েছে। সেখানে সাংবাদিক সুচন্দ্রিমা গিয়েছেন, উত্তরপ্রদেশের মানুষের গ্রামে গঞ্জে মানুষের কাছে গিয়েছেন সাংবাদিক সুচন্দ্রিমা। যে সাংবাদিক সুচন্দ্রিমা সবসময় উচিত শিক্ষা দিয়ে থাকেন বিজেপি নেতাদের, বিজেপি পার্টিকে, সেই সাংবাদিক সুচন্দ্রিমা এবারে মানুষের কাছে জানতে চাইলেন যে উত্তরপ্রদেশে যে যোগী আদিত্যনাথ 5 বছর ক্ষমতায় ছিল, বিজেপি যে 5 বছর ক্ষমতায় ছিল, তারা কি কিছু করেছে, তারা কি এবারে ভোটে জিততে পারে। মানুষের মধ্যে ছেলে মেয়ে পুরুষ মহিলা সমস্ত, যুবক থেকে শুরু করে বুড়ো সবাই মানুষ বলছে সাংবাদিক সুচন্দ্রিমাকে যে না, আমরা তো বিজেপিকে পুরোপুরি এখান থেকে হারিয়ে সাফ করে দিয়েছি, বিজেপি এখান থেকে মুছে গেল, উত্তরপ্রদেশে আর জীবনেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। সেসব মানুষের কথা সাংবাদিক সুচন্দ্রিমা তার টিভির মাধ্যমে তুলে ধরলেন। চলুন এই সাংবাদিক সুচন্দ্রিমা ভিডিওটি দেখুন, মানুষ সাংবাদিক সুচন্দ্রিমাকে কি বলছে বিজেপি সম্পর্কে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশে ভোটে 6ষ্ঠ দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু বাকি রয়েছে এখনো 1 দফা। এই মুহূর্তে বারাণসী লাগোয়া জৌনপুর বিধানসভা কেন্দ্রে সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। আপনাদের জানিয়ে রাখি যে এই জৌনপুর বিধানসভা এখানে মূলত হরিজন সম্প্রদায়ের বাস। তারই তো আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে রয়েছে। সুচন্দ্রিমা, একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। আমি এখন রয়েছি বারাণসী লাগোয়া এই জৌনপুর বিধানসভা কেন্দ্রে, একটি ছোট গ্রাম হরিজন বস্তি, এবং এখানে হরিজন সম্প্রদায়ের মানুষজনের বাস। জীবিকা হিসেবে তারা স্থানীয় একটি কারখানায় কাজ করেন, তবে করোনার আগে এই গ্রাম থেকে বাইরেও অনেকে কাজ করতে যেতেন। করোনাকালে সেই কাজ হারানোর পর গ্রামে এখন বেকারত্বের ছায়া। যার কাছে জিজ্ঞেস করছি, উন্নয়ন বিকাশের নামে 5 বছরে আপনারা কি পেয়েছেন? বিজেপি সরকারের প্রতি যেমন ক্ষোভ উগড়ে দিচ্ছেন, ঠিক তেমনভাবে এবারে ভরসা রাখছেন কেউ কেউ বসপার দিকে, কেউ কেউ সপার দিকে। অর্থাৎ বিজেপি বিরোধী যদি একটা ভোট বলা যেতে পারে, এই লোয়া ব্যাকওয়ার্ড কাস্টের ভোটটা কিন্তু যাচ্ছে একেবারে বিজেপির বিপরীত দিকে। সাধারণ মানুষ শুধু বেকারত্ব নয়, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি সব কিছু নিয়ে চিন্তিত। তাই সপ্তম দফার ভোটের আগে শুধুমাত্র স্টার কেন্দ্র বারাণসী নয়, এর আশেপাশের যেই বিধানসভাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আসল চিত্র উঠে আসছে উত্তরপ্রদেশের এবং পূর্বাঞ্চলের এই জায়গা, যেখানে শেষ দফা যথেষ্ট নির্ণায়ক একটা ভূমিকা নিতে চলেছে, এটা বলাই বাহুল্য। আপসে জাননা চাহেঙ্গে ক্যা ক্যা সমস্যা হ্যায় জব ভোট ডালনে যায়েঙ্গে, ক্যা দিমাগ মে রহতা হ্যায়? দিমাগ ইস সময় জো 5 সাল মে গুজরা হ্যায় वो दिमाग में बैठा करके वो करेंगे। अच्छा, क्या सोच है इस बार मतदान करने जाएंगे? ये आखिरी दफा बाकी है, तो जौनपुर में क्या चाहते क्या है? यही कुल है, साफ जानो कि सब चीजों का कमी है यहाँ, और क्या क्या कमी? प्रशासन मदद नहीं करती है यहाँ पे, तो भाजपा के ही आवाज फवाज का कोई सुनाई नहीं है। उसे देखो तो सबको मड़ी यहाँ पर गिर पड़ रही है, নেই ঘর বানানো। আমি এখানে যে মহিলারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ বিশেষত এখানে গ্যাসের কথা, মূল্যবৃদ্ধির কথা উঠেছে। বাইরে যারা কাজ করতে যাচ্ছেন তারা ঠিকই, কিন্তু ঘরের একেবারে হেঁসেল সামলাতে হয় যাদের, মূল্যবৃদ্ধি কিন্তু তাদের কাছে একটা জ্বলন্ত ইস্যু। ক্যা চাচি ক্যা সমস্যা হ্যায়? গ্যাস কা সমস্যা ক্যা হ্যায়? গ্যাস কা সমস্যা হ্যায় ম্যাডাম জি, গ্যাস তো 1000 রুপে, আগর উতনা পয়সা নাহি পাস মে হ্যায় তো খানে বেগর মরেঙ্গি। আচ্ছা, আরো কিছু যুবক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। ক্যা সোচ ক্যা রে গাঁও মে মহঙ্গাই বেরোজগারি আর ক্যা পরেশানি আর ছুট্টা পশুন সে সবসে অধিক ইহা তবাহি হ আর বেরোজগারি। বিএড বিটিসি টেট সব লোক পাস করকে আজ তক নৌকরি 5 সাল মে এক ভি নৌকরি নেই মিলি। 69,000 শিক্ষক ভর্তি মে ইতনা অধিক ঘোটালা হুয়া হ্যায়, ওবিসি আর এসসি কা হনন হুয়া হ্যায় যোগী সরকার মে। আজ কে বাদ योगी सरकार यहाँ से साफ हो गई, समझ लीजिए 7वां चरण है। 7वां चरण में तो मान के चलिए कि सरकार अखिलेश यादव तो बन चुकी है, लेकिन अब योगी सरकार 12 साल, इसके पहले 12 साल गए थे ना, अब 24 साल जाएंगे। अब पता नहीं भगवान करे कब आएंगे, वो आने वाले नहीं अब हैं। ये जान लीजिए बेरोजगारी सबसे अधिक मुद्दा है, और जो है कि साढ़ वाला जो कि योगी साढ़ छोड़े हैं भाई, जो कि हम लोग रात में भी रखते हैं और दिन में भी रखते हैं उनको, सबसे ज़्यादा घाटा तो 5 किलो दे रहे हैं, 5 किलो दे रहे हैं, लेकिन 5 क्विंटल चल जा रहे हैं लोग। ये लोग पूछिए इनके साथ कितना, 2 बीस 4 बीस खेत है, अब क्या रखेंगे लोग? लड़ाई मतलब बुलडोजर बनाम बुल का है। देखिए अगर बुलडोजर की बात आ गई, धनंजय सिंह क्या है, जो उनके पास जो ठाकुर है, बाभन है, ये सब है, राजा भैया क्या है, क्रिकेट खेल रहे हैं, उनके ऊपर बुलडोजर नहीं चला। मुस्लिम हुए, यादव है, हरजन है, इन लोगों के ऊपर बुलडोजर चलाते हैं लोग हैं। और ये कहिए कि ঠাকুরের উপর বুলডোজার আপনি বিরাদির উপর চালাতে তো কখনোই চালাতে এই লোক পাইনি। বিজেপি ভোটের সময় 2017 সালে যে প্রতিশ্রুতি পূরণ করার জন্য ভোট চাইতে এসেছিল, 5 বছরে তাদের দেখা মেলেনি, তাই সেই ভোট ব্যাংকটাই কিন্তু এখন চলে আসছে
কোনো ক্ষেত্র হচ্ছে সাপাকে সাপোর্ট করছে, কোনো ক্ষেত্র বাসপাকে সাপোর্ট করছে, কিন্তু টোটাল এই যে এরিয়াটা বিজেপির একটা বিরোধিতায় একসঙ্গে ঐক্যতার সঙ্গে যে কথা বলছে, অন্তত এই সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে কথা বলে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে।